যৌন মিলনের পরে গুপ্তাঙ্গস্ফীত হওয়া পুরোপুরি স্বাভাবিক, এটার জন্য চিন্তার কোনো কারণ নেই। এটা হওয়ার কারণ হল কোনো পণ্যের থেকে অ্যালার্জি, তীব্র সম্পীড়ন, স্যানিটারি প্যাড, কনডম অথবা ডিটারজেন্টস। সুতরাং আপনি এই পণ্যগুলি এড়িয়ে চলুন, যার ফলে স্ফীত হওয়া কমে যাবে। আপনার যদি কোনো সংক্রমণ হয়ে থাকে এটার সঙ্গে জড়িত, তাহলে গুপ্তাঙ্গ স্ফীত হতে পারে, যেমন ক্যান্ডিডিয়াসিস, ফাঙ্গাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ভ্যাগিনোসিস, এমনকি যৌন রোগও। স্রাব এবং চুলকুনি এটার সঙ্গে জড়িত, এইসবের কারণে গুপ্তাঙ্গ স্ফীত হতে পারে। এই অবস্থায় আপনার আরও সহায়তার জন্য স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শের প্রয়োজন। আপনি অনলাইনে স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করতে পারেন।